खबर 24x7 আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, আপনাদের স্বাগত। বাংলার ভাগ্যাকাশে দুটি বিরল সূর্যের সমাবেশ, গুরু শিষ্যের যুগলবন্দি দেখলে সত্যি মনে আশার সঞ্চার হয়। আগামী 30শে সেপ্টেম্বর ভবানীপুর নির্বাচনের আজ প্রচারের শেষ রবিবারে এখানকার ঘরের মেয়ের দোরগোড়ায় যে পথসভার আয়োজন, সভা চলাকালীন কিছু কিছু টুকরো টুকরো ঘটনা হৃদয় উদ্বেলিত করে দিল। মাননীয় জননেত্রীর দুই ভাই কার্তিক ব্যানার্জি ও বাবন ব্যানার্জি পাশাপাশি দাঁড়িয়ে যেভাবে মাতৃসমা দিদির বক্তৃতা শুনে সুবোধ বালকের ন্যায় হাততালি দিয়ে উঠছিল, ঘটনাটি একই ফ্রেমে অনেকদিন তার সুরভি থাকবে। অপরদিকে মাননীয়া মমতা ব্যানার্জির প্রথম সংগ্রামী জীবনের সাথী বিধাননগরের কৃষ্ণ চক্রবর্তীর মঞ্চে থাকাটা সত্যি এক দুর্লভ নিদর্শন। হ্যাঁ, দিদি সংগ্রামী সাথীদের সর্বদা আগলে রাখেন, তবে নবগতা সায়নী, সায়ন্তিকা, লাবলীরা তো স্টার, তাই কৃষ্ণা চক্রবর্তীর বলার ট্রাম আসার আগেই তার আরাধ্যা নেত্রী মঞ্চে গায়ক নচিকেতাকে সঙ্গে নিয়ে সামনে এসে দাঁড়ালেন। এই কেন্দ্রের প্রার্থী মমতা ব্যানার্জি নিজের বাড়ির সামনে বাঁদিকে মা কালীর মন্দিরেরকে সাক্ষী রেখে নস্টালজিক হয়ে অনেক কথা বললেন, তবে তার হৃদয়ের অন্তঃস্থল থেকে অভিষেক সেই যোগ্য শিষ্যের হাতে যখন মাইক তুলে দিলেন, তখন উপস্থিত আমরা তথা যারাই ওখানে ছিলেন এক ঐশ্বরিক দৃশ্য দেখে আপ্লুত। হ্যাঁ, আজকের অভিষেক ব্যানার্জি শুধু বাংলা নয়, সারা ভারতবর্ষেই এক সম্ভ্রম জাগানো রাজনৈতিক ব্যক্তিত্ব, যাকে রুখতে কেন্দ্রের ক্ষমতাসীন সরকার হিমশিম খাচ্ছেন। প্রথম থেকেই জ্বালাময়ী তথ্য দিয়ে রাজনৈতিক বক্তৃতায় বিরোধীদের বাউন্ডারির বাইরে পাঠিয়ে দিলেন। আগামী 30শে সেপ্টেম্বর এই কেন্দ্রের ভোটের ফলাফলের ওপর ভারত তথা বিশ্বের সবার নজর, তবে সাংগঠনিক দক্ষতা তথা অভিষেক ব্যানার্জির ক্ষুরদার চিন্তাশক্তির কাছে 100% অ্যাডভান্টেজ তৃণমূল কংগ্রেস। আগামী কাল বিকাল 5টা পর্যন্ত প্রচারের শেষ সময়, তবে এই করোনা অতিমারীর কালেও এক সাসপেন্স ফল ঘোষণার দিন 3 অক্টোবর। তবে ওস্তাদ আমজাদ আলী ও জাকির হোসেনের যুগলবন্দি যেমন আমরা হাঁ করে গিলি, ঠিক সমানভাবে মমতা অভিষেকের যুগলবন্দি ভারতবর্ষের রাজনীতির মঞ্চে তৃণমূল কংগ্রেসকে কোন উচ্চতায় নিয়ে যায় সেই কল্পনায় বিভোর আমরা বাংলাবাসী। ক্যামেরায় শ্রীনারায়ণ সিং এর সাথে বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24x7।